হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল সাকসেস আশা করি সবাই ভালো আছো অনেক পরীক্ষার শিডিউল বেরিয়ে গেছে তোমরা সেসব শিডিউল দেখে নিয়ে ঈদের মতো করে প্রস্তুতি চালাচ্ছ পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সও জানতে হবে দেখতে হবে আমাদের আগের রবিবার আলোচনা করেছিলাম পঞ্চায়েত নিয়ে আজকে মিউনিসিপ্যালিটি নিয়ে এসেছি তোমাদের কাছে তো সেই উনিশশো সাল একই সঙ্গেই তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল তিয়াত্তরতমতে ছিল পঞ্চায়েত আর চুয়াত্তরতম সংবিধান সংশোধনে ছিল মিউনিসিপ্যালিটি তো মিউনিসিপ্যালিটির যে আইনটা পাশ হয়েছিল সেটা তিরানব্বই সালে এফেক্টিভ হয়েছিল পয়লা জুন থেকে এর ফলে সংবিধানে নাইন এ এই পার্ট যুক্ত হয়েছে বারো নম্বর শিডিউল এসেছে আর আর্টিকেল দুশো তেতাল্লিশের পি থেকে দুশো তেতাল্লিশের জেড জি এটা যুক্ত হয়েছে তো যে মিউনিসিপ্যালিটির বিল এসেছে আগের দিন আলোচনা করেছিলাম যে পঞ্চায়েত হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট ওটা হচ্ছে রুরাল এরিয়ার জন্য আর মিউনিসিপ্যালিটি হচ্ছে আরবান এলাকার জন্য বা শহর এলাকার জন্য মানে দুটোই কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য পরবর্তীকালে অবশ্যই লোকাল সেলফ গভর্নমেন্টের সেলফ কথাটাকে বাদ দেওয়া হয়েছে বলা হচ্ছে লোকাল গভর্নমেন্ট কারণ সেলফটা হচ্ছে অতিশয়ক্তি নাকি হয়ে যাচ্ছে এটা ঠিকই এটা সেলফের খুব একটা প্রয়োজন নেই লোকাল গভর্নমেন্ট একটা আরবান এলাকায় আর একটা রুরাল এলাকায় তো রুরাল এলাকার জন্য পঞ্চায়েত আমরা আগের দিন আলোচনা করেছি গ্রামসভার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এসব নিয়ে তো আজকে এই যে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা সেই পৌরসভার তিনটে ক্যাটাগরি আছে একটা হচ্ছে নগর পঞ্চায়েত আরেকটা হচ্ছে নগর পালিকা আরেকটা হচ্ছে নগর নিগম নগর পঞ্চায়েত তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় কখনো বলা হয় টাউন পঞ্চায়েত কখনো বলা হয় নোটিফায়েড এরিয়া অথরিটি আর মিউনিসিপ্যাল কাউন্সিল বা মিউনিসিপ্যালিটি তাকে বলা হয় নগরপালিকা এরও অনেক রকম নাম আছে আর সবচেয়ে বড় যে সংস্থা আরবান বডির সেটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে পপুলেশনের ফিগারটাও নোট ডাউন করে রেখেছি এটা ইনিশিয়ালি যা ছিল পরবর্তীকালে চেঞ্জ হয়েছে এবং এটা হয়তো চেঞ্জ হতেই থাকবে তো আপাতত যেটা আছে যে নগর পঞ্চায়েত বা টাউন পঞ্চায়েত বা এনে সেক্ষেত্রে পপুলেশন হচ্ছে কুড়ি হাজারের কম হবে না তবে ওটা এক লাখের বেশি হবে না এক লাখের মধ্যেই থাকবে আর যদি পপুলেশন এক লাখের বেশি হয় দশ লাখের কম হয় সেটা হবে নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি যে মিউনিসিপ্যালিটি আমাদের রয়েছে সব আর কর্পোরেশন কর্পোরেশন বড় বড় মিউনিসিপ্যালিটির জন্য লার্জার আরবান এরিয়া যেখানে পপুলেশন দশ লাখ বা তার বেশি তো এই যে তিনটে বডি মানে মিউনিসিপ্যালিটির তিন ধরনের মিউনিসিপ্যালিটি হতে পারে সেইগুলো তাহলে কোথায় কোথায় হচ্ছে যে একটা হচ্ছে নগর পঞ্চায়েত আচ্ছা আরবান বডির ক্ষেত্রে পঞ্চায়েত কথাটা এলো কেন নগর পঞ্চায়েত মানে এটা হচ্ছে এখনও মিউনিসিপ্যালিটি হওয়ার যোগ্যতা অর্জন করেনি যদি মিউনিসিপ্যালিটি যোগ্যতা অর্জন করে যেত তাহলে এটা মিউনিসিপ্যালিটি হয়ে যেতে পারতো তার মানে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি হওয়ার আগে সে পঞ্চায়েত এই অবস্থায় আছে সেই জন্যই এটা পঞ্চায়েত কিন্তু তার মধ্যে নগরায়নের ভাব কিছুটা এসে গিয়েছে তাই সে নগর এই জন্য নগর পঞ্চায়েত আসলে একটা নগর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হওয়া বা কোনো একটা রুরাল এরিয়া থেকে মিউনিসিপ্যালিটি হওয়ার কতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে যে সেখানে ডেনসিটি অফ পপুলেশান বা টোটাল যে পপুলেশান যেটা বললাম যে এখানে এরকম নগর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটিতে যেতে গেলে তাকে মিনিমাম এক লাখ পপুলেশন থাকতে হবে আরেকটা একটা ব্যাপার কী না এখানে যে জনসংখ্যা সেই জনসংখ্যার মধ্যে পুরুষ জনসংখ্যা তাদের যারা কর্মী তাদের মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ অথবা মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট নন এগ্রিকালচারাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ অকৃষি কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন শতকরা পঁচাত্তর জন বা তার বেশি পুরুষ কোনো এলাকায় তাহলে তারা হচ্ছে মিউনিসিপ্যালিটির আন্ডারে আসবে তার সঙ্গে এই ক্রাইটেরিয়া যে সেখানে দশ লাখ বা তার কম জনসংখ্যা থাকবে এক লাখের বেশি থাকবে আর কর্পোরেশন এলাকা ওরই বৃহত্তর সংস্করণ যেখানে বলা হয়েছে যে এটা নগর নিগম বলা হচ্ছে কে তার জনসংখ্যা দশ লাখ বা তার বেশি হবে এই যে আরবান লোকাল বডিগুলো এদেরকে দেখাশোনা করছে কিন্তু কিন্তু তিনটে মিনিস্ট্রি তিনটে মন্ত্রক আমরা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একটাই দেখেছি আর ডি রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত অ্যান্ড আর ডি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট একটাই মিনিস্ট্রি কিন্তু এখানে তিনটে মিনিস্ট্রি দেখা যাচ্ছে একটা হচ্ছে মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ ডিফেন্স ফর ক্যান্টনমেন্ট বোর্ডস ক্যান্টনমেন্ট এলাকা যেখানে আছে আমাদের যেমন দমদম ক্যান্টনমেন্ট আছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আছে এই যে ক্যান্টনমেন্ট বোর্ডগুলো যেখানে আছে সেইগুলো কিন্তু সরাসরি ডিফেন্স মিনিস্ট্রি দেখভাল করেন তারপর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দেখভাল করছে কোনগুলো না যেগুলো ইউনিয়ন টেরিটরি আমরা যেহেতু স্টেটে বাস করছি এখানে হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কোনো ব্যাপার নেই কিন্তু এখানে ক্যান্টনমেন্ট বোর্ড যেহেতু আছে সেই জন্য মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাজ রয়েছে তারপর যেহেতু আরবান বডি আছে তার জন্য তো আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থাকছেই এবার এই যে মিউনিসিপ্যালিটিগুলো থাকছে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য যেটা এই চুয়াত্তরতম সংবিধান সংশোধনে বলে দেওয়া আছে যে এর ফিচারের মধ্যে একটা হচ্ছে তিনটে টাইপ মিউনিসিপ্যালিটির দু নম্বর বলা হচ্ছে কি যে ওয়ার্ড কমিটি থাকবে ওয়ার্ড কমিটির জন্য সেটা একটা ওয়ার্ডকে নিয়েও কমিটি হতে পারে কিংবা একের বেশি ওয়ার্ডকে নিয়েও কমিটি হতে পারবে তবে সেক্ষেত্রে বলা আছে জনসংখ্যা তিন লাখ বা তার বেশি হবে তিন লাখের কম জনসংখ্যা হলে সেটা করা যাবে না সেটা অন্য কোনো ওয়ার্ড কমিটির সঙ্গে মার্জ হয়ে যাবে তিন লাখ বা তার বেশি জনসংখ্যা যেখানে আছে সেখানে একটা করে ওয়ার্ড কমিটি থাকবে সেটা একটা ওয়ার্ড নিয়েও হতে পারে একাধিক নিয়েও হতে পারে তারা কি কাজ করবে দে হেল্প ইন ইমপ্লিমেন্টেশান সুপারভিশন অ্যান্ড গভর্নেন্স অফ এন স্কিম ওয়ার্ক আন্ডারটেকেন বাই দ্য মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশান আচ্ছা রিজার্ভেশন অফ সিট পঞ্চায়েতে যেমন ছিল ওয়ান থার্ড রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য এসসি এসটি ওদের সংখ্যার অনুপাতে থাকবে এবং অন্যান্য যে ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্যও থাকবে এগুলো যেমন রিজার্ভেশন পঞ্চায়েতে ছিল আরবান এলাকার জন্য একইভাবেই থাকছে এবং প্রত্যেকটা বডি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেমন পাঁচ বছরের জন্য এখানেও হচ্ছে পাঁচ বছরের জন্য এবার টাইপ অফ গভর্নমেন্টস আরবান গভর্নমেন্ট যেগুলো হচ্ছে আরবান গভর্নমেন্টের টাইপগুলো আটটা টাইপের গভর্নমেন্ট এরকম পাওয়া যেতে পারে আরবান গভর্নমেন্ট সেগুলো কীরকম আরবান লোকাল বডিস বলে যেগুলো বলা হয়েছে বা ইউএলবি একটা আছে মিউনিসিপ্যাল কর্পোরেশান এটা সবচেয়ে বড় সংস্করণ এই আরবান বডির মিউনিসিপ্যালিটি তার থেকে ছোট নোটিফাইড এরিয়া কমিটি আগেই আলোচনা করেছিলাম যেখানে জনসংখ্যা মোটামুটি কুড়ি হাজার থেকে এক লাখের কম যেটা হচ্ছে মানে একটা তৈরি হতে চলেছে যার নাম নগর পঞ্চায়েত পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি থেকে ক্রমশ এগোচ্ছে টাউন এরিয়া কমিটি ওরই একটা ভিন্ন রূপ ক্যান্টনমেন্ট বোর্ড ক্যান্টনমেন্ট বোর্ডের কথা বললাম আগে টাউনশিপ বিভিন্ন জায়গায় টাউনশিপ গড়ে ওঠে যখন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গড়ে ওঠে তখন টাউনশিপ এইভাবে গড়ে ওঠে যেখানে থার্মাল পাওয়ার স্টেশন তৈরি হয় বা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট তৈরি হয় সেখানে এক একটা করে বা স্টিল প্লান্ট তৈরি হয় এক একটা করে টাউনশিপ গড়ে ওঠে তারপর পোর্ট ট্রাস্ট যেখানে বন্দর এলাকা হলদিয়া বন্দর বা কলকাতা বন্দর এরকম আরও যে সমস্ত বন্দর এলাকা আছে তাদের জন্য পোর্ট ট্রাস্ট স্পেশাল পারপাস এজেন্সি বিশেষ কোন পারপাসে যে সমস্ত এজেন্সিগুলো হয় যেমন সে এলআইসি হতে পারে হাউসিং ডেভেলপমেন্ট বোর্ড হতে পারে এরকম আর কি এবার মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্বন্ধে কয়েকটা কথা এখানে বলা আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন কী জন্য তৈরি করা হয়েছে ক্রিয়েটেড ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বিগ সিটিস লাইক দিল্লি মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর অ্যান্ড আদার্স এরকম আমাদের বড় বড় যেখানে চেয়ে সংস্থা রয়েছে সেই পৌর এলাকায় সাধারণ মানুষের কাছে মানে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটা মন্ত্রকের পক্ষে সম্ভব নয় সেখানে আরবান বৃহত্তর যে বডি সেটা হচ্ছে কর্পোরেশন তারা তাদের ক্ষেত্রে ওই যে কর্পোরেশন তাদের তিনটে অথরিটিতে কাজ করে তিনটে অথরিটি কেমন যেমন একটাকে বলা হচ্ছে কাউন্সিল দু নম্বর হচ্ছে স্ট্যান্ডিং কমিটি তিন নম্বর হচ্ছে কমিশনার কাউন্সিল আর স্ট্যান্ডিং কমিটি এরা হচ্ছে ইলেকটেড বা নমিনেটেড মেম্বার নিয়ে তৈরি হচ্ছে কমিশনার উনি কিন্তু একজন সরকারি কর্মচারী কাউন্সিল কাউন্সিল বলতে এটা আমাদের যেমন বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে যেমন একটা আইনসভা এরা বিভিন্ন রকম আইন প্রণয়ন করে এবং আইন প্রণয়নটা এখানে খুব গুরুত্বপূর্ণ নয় কিছু আইন তো স্টেট লেজিসলেচার ঠিক করে দেয় তাছাড়াও কিছু মানে বাস্তব রূপায়নের জন্য লোকাল যদি কিছু নিয়ম নিয়মকানুনের প্রয়োজন হয় সেগুলো করা হয় সেই জন্য এখানে বলা হয়েছে ডেলিভারেটিভ অ্যান্ড লেজিসলেটিভ উইং ডেলিভারেটিভ কথার মানে কি মানে শত প্রণোদিত হয়ে যেগুলো করে যেগুলো তাদের মনে হয় এটা দরকার আছে সেটা প্লাস লেজিসলেটিভ উইং আইন তৈরি করে কনসিস্ট অফ ডাইরেক্টলি ইলেকটেড অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিউ নমিনেটেড পারসানস বলেছিলাম আগেই যেটা নির্বাচিত এবং কিছু নমিনেটেড মেম্বার নিয়ে এই কাউন্সিল তৈরি হয় এই কাউন্সিলই কিন্তু গুরুত্বপূর্ণ এই কাউন্সিলের যিনি সভাপতিত্ব করেন তিনি কিন্তু মেয়র এখানে এই দু নম্বর পয়েন্ট এখানে যেটা বলা হয়েছে দ্য পোস্ট অফ এ মেয়র ইজ অর্নামেন্টাল আচ্ছা দ্য কাউন্সিল ইজ হেডেড বাই এ মেয়র অ্যান্ড হি ইজ অ্যাসিস্টেড বাই এ ডেপুটি মেয়র কাউন্সিলের যিনি প্রধান তাকে বলা হয় মেয়র এবং তাকে সহযোগিতা করার জন্য একজন ডেপুটি মেয়র থাকেন দ্য পোস্ট অফ মেয়র ইজ অর্নামেন্টাল অ্যান্ড এ ফর্মাল হেড অফ কর্পোরেশন হি জাস্ট ওভার মিটিং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে কর্পোরেশনের ক্ষেত্রে যিনি মেয়র সেটা হচ্ছে একটা আলংকারিক পদ এবং তিনি জাস্ট কর্পোরেশনের একটা আনুষ্ঠানিকভাবে প্রধান তিনি মিটিংয়ের সভাপতিত্ব করা ছাড়া খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে না এছাড়া থাকে কি স্ট্যান্ডিং কমিটি ক্রিয়েটেড টু ফেসিলিটেট দ্য ওয়ার্কিং অফ দ্য কাউন্সিল কাউন্সিল যে সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে বা আইন প্রণয়ন করছে সেগুলোকে কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতা করার কাজটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি করে দে ডিল উইথ পাবলিক ওয়ার্স এডুকেশান হেলথ ট্যাক্সেশান ফিনান্স ইত্যাদি দে টেক ডিসিশান ইন দেয়ার ফিল্ড এই ফিল্ড মানে এক একটা এডুকেশনের জন্য থাকছে পাবলিক ওয়ার্কের জন্য স্ট্যান্ডিং কমিটি থাকছে হেলথের জন্য স্ট্যান্ডিং কমিটি ট্যাক্সেশনের জন্য এরকম বিভিন্ন যে যে দপ্তর ভাগ করা আছে সেই দপ্তরের স্ট্যান্ডিং কমিটি পৃথক পৃথক তারা তাদের নিজস্ব ফিল্ডের সিদ্ধান্ত নেয় এবং সেগুলোকে রূপায়িত করে আর কমিশনারের কথা আগেই বললাম ইনি সরকারি কর্মচারী রেসপন্সিবল ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডিসিশন টেকেন বাই দ্য কাউন্সিল অ্যান্ড ইটস স্ট্যান্ডিং কমিটিস ফিগই দ্য চিফ এক্সিকিউটিভ অথরিটি অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট জেনারেলি ফ্রম দ্য আই এ এস ক্যাডার একজন আইএস অফিসারকেই সাধারণত একজন সিনিয়র মোস্ট আইএস অফিসারকেই সাধারণত এই কমিশনারের পোস্ট দেওয়া হয় মিউনিসিপ্যালিটি ঠিক একই থাকেই কর্পোরেশনের মতোই এটা ছোটো আকারে এস্টাবলিশ ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ টাউনস অ্যান্ড স্মলার সিটিস নোন অ্যাড নোন ওয়াই ভেরিয়াস নেমস বিভিন্ন রকম নামে পরিচিত আগেই বলেছি তারও কাজ করার জন্য তিনটে অথরিটি আছে একটা হচ্ছে কাউন্সিল তার কাজ ডেলিভারেটিভ লেজিসলেটিভ উইং আগে যেটা বলেছি ওইরকমই হেডেড বাই এ প্রেসিডেন্ট বা চেয়ারম্যান অ্যান্ড অ্যাসিস্টেড বাই এ ভাইস চেয়ারম্যান কিন্তু ওইখানে যেমন মেয়রের কথা বলা হয়েছিল এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আনলাইক মেয়র হি প্লেস আ সিগনিফিক্যান্ট রোল অ্যান্ড ইজ দ্য পাইভট অফ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপ্যালের যে প্রশাসন তার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা হচ্ছে আনলাইক মেয়র মেয়রের মতো নয় কিন্তু মেয়রকে বলা আছে যেমন অর্নামেন্টাল এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কিন্তু অর্নামেন্টাল নয় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে স্ট্যান্ডিং কমিটি তো আছেই আর চিফ এক্সিকিউটিভ অফিসার একজন আছেন যেমন ওখানে কমিশনার এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার এ একজন সরকারি কর্মচারী ইজ রেসপন্সিবল ফর দ্য ডে টু ডে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মিউনিসিপ্যালিটি হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম দ্য রিটায়ার্ড গ্রুপ এ অফিসার সাধারণত দেখা যায় যে রিটায়ার্ড গ্রুপ এ অফিসার যারা তাদের মধ্য থেকেই স্টেট গভর্নমেন্ট এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করে থাকেন নোটিফাইড এরিয়া কমিটি যেটাকে বলা হচ্ছে বিভিন্ন রকম নাম নগর পঞ্চায়েত টঞ্চায়েত এসব বলা হচ্ছে এদের মূলত দুটো কাজ দুই ধরনের এলাকার জন্য সরি দুটো কাজ না দুটো এলাকার জন্য বলা হয়ে থাকে একটা হচ্ছে এ ফার্স্ট ডেভেলপিং টাউন ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশান অ্যান্ড অ্যান্ড এ টাউন হুইচ ডাস নট ইয়ের ফুলফিল অল কন্ডিশান নেসেসারি ফর দ্য কনস্টিটিউশন অফ এ মিউনিসিপ্যালিটি এই দুটো কারণ আমি আগেই উল্লেখ করেছিলাম যে তারা দ্রুত শিল্পায়নের ফলে দ্রুত একটা শহরের রূপ নিচ্ছে অথবা একটা শহর যেটা এখনও সমস্ত কন্ডিশানগুলো ফুলফিল করতে পারেনি মিউনিসিপ্যালিটি হওয়ার জন্য এই রকম দুটো কেসের জন্য নোটিফাইড এরিয়া কমিটি তৈরি হতে পারে ক্যান্টনমেন্ট বোর্ড এ নিয়েও আগে বলেছি পোর্ট ট্রাস্ট যেমন এগুলো পোর্ট এলাকায় করা হয়ে থাকে মুম্বাই কলকাতা চেন্নাই এসবের জন্য এদের মূলত দুটো কাজ থাকে একটা হচ্ছে টু ম্যানেজ অ্যান্ড প্রোটেক্ট পোর্টস আর টু প্রোভাইড সিভি কমিউনিটিস ক্রিয়েটেড বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট পার্লামেন্টের অ্যাক্ট করে এটা করা হয়েছে এবার মিউনিসিপ্যালিটির জন্য যে রেভিনিউ সেটা আসছে থেকে ফাইভ সোর্সেস অব ইনকাম ফর দ্য আরবান লোকাল বডিস একটা হচ্ছে ট্যাক্স ওরা ট্যাক্স ইম্পোজ করতে পারে মিউনিসিপ্যাল রেভিনিউয়ের জন্য মানে সে কর্পোরেশনই হোক মিউনিসিপ্যালিটি হোক বা এনএনএই হোক তারা ট্যাক্স ইম্পোজ করতে পারে ট্যাক্স রেভিনিউ দিজ ইনক্লুড রেভিনিউ ফ্রম লোকাল ট্যাক্সেস প্রপার্টি ট্যাক্স এন্টারটেনমেন্ট ট্যাক্স অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স প্রফেশনাল ট্যাক্স ওয়াটার ট্যাক্স ইত্যাদি আর নন ট্যাক্স রেভিনিউ আছে দিস ইনক্লুডস রেন্ট অন মিউনিসিপ্যাল প্রপার্টিস ফিস ফাইন্স রয়ালটিস প্রফিটস অ্যান্ড ডেভিডেন্স গ্র্যান্ট আছে গ্রান্টগুলো কে দেয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে স্টেট গভর্নমেন্ট হতে পারে ডেভলিউশন দিস কনসিস্ট অফ দ্য ট্রান্সফার অফ ফান্ডস বাই দ্য ইউএলবি ইউএলবি মানে আরবান লোকাল বডিজ ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট রেকমেন্ডেশন মেড বাই দ্য স্টেট ফিনান্স কমিশন রাজ্য অর্থ কমিশন যেরকমভাবে সুপারিশ করে সেই সুপারিশ মেনে রাজ্য সরকার এই ডেভলিউশন করে ডেভলিউশন মানে কি হস্তান্তর করা ক্ষমতা বা পাওয়ার এটাকে বলা হয়ে থাকে যেটা ইউএলবিকে ক্ষমতা বা পাওয়ার হস্তান্তর করে আর লোন দে লোনস ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যান ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তাদের যদি প্রয়োজন হয় তারা রাজ্য সরকারের কাছ থেকে অথবা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থলগ্নি সংস্থা তাদের কাছ থেকেও টাকা পয়সা ধার নিয়ে কাজ করতে পারে তো এই ছিল মোটামুটি সংক্ষেপে মিউনিসিপ্যালিটি নিয়ে এখানে এগুলো ভালো করে পড়া থাকলে মূল পয়েন্টগুলোকে এখানে তুলে ধরা হয়েছে অনেক কৌতূহল থাকতে পারে তোমরা ফার্দার স্টাডি করতে পারো বা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো আশা করি তোমাদের অন্তত মিনিমাম একটা পারপাস সার্ভ করবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং